বন্ধুরা, আমরা এখন হচ্ছে জয়ললিতা যেখানে সমাধি আছে সেখানে যাব। তো আমার সামনে দেখতে পাচ্ছেন একটা বোর্ড দিয়েছে, এখানে দেওয়া আছে। আমরা এখন গেট দিয়ে প্রবেশ করছি, আর গেট দিয়ে প্রবেশ করবো। ওরা এখন হচ্ছে দেখতে পাবে, এইটা হচ্ছে জয়ললিতা সমাধিস্তূপ। মানে এটা হচ্ছে মারিনা ব্রিজের পাশে করে রেখেছে এই সমাধিটা। তো এদের মুখ্যমন্ত্রী, এখানে দুজনের সমাধি আছে, একজন মুখ্যমন্ত্রীর সমাধি, জয়ললিতা। তো বন্ধুরা দেখুন, আমরা আজকে জয়ললিতা সমাধিস্তূপে এসেছি। তো সমাধিটা আপনাদের সবাই কাছে ঘুরে ঘুরে দেখাবো। তো এই এরিয়াটা হচ্ছে, লোকেশনটা হচ্ছে চেন্নাই মারিনা ব্রিজের এখানে, মানে পাশেই ব্রিজটা আছে। তো আপনারা এখানে আগে দেখতে পাবেন, এখানে আপনাদের সাধারণত দেখবে যে এই জায়গাটা খুবই সুন্দর একটা মনোরম। তো এখানে আমি দেখলাম যে মানে আব্দুল কালাম সমাধিস্তূপ গিয়েছি, ওখানে ক্যামেরা অ্যালাও নেই, কিন্তু এখানে ক্যামেরাটা অ্যালাও আছে। তো অ্যালাও করার জন্য আমি এখানে আপনাদের সেইটা তুলে ধরতে পেরেছি। তো ধরুন চলুন, সমস্ত কিছু আপনাদের আজকের ব্লগটা শুনে দেখবেন। তো প্রথম হচ্ছে আমরা গেট দিয়ে প্রবেশ করছি। গেট দিয়ে প্রবেশ করার পরে সমাধিটা ওই সামনে, মানে ওই যে পাথর দিয়ে তৈরি করা আছে ওখানটাই আছে। তো এখন আমরা হচ্ছে জয়ললিতা সমাধিটায় যাবো। দেখতে পাচ্ছেন আমাদের সেই জয়ললিতা সমাধি সামনে, প্রচুর লোক এখানে এসে ভিড় করে। আর পাথর পরে আর সমাধিটা হেবি সুন্দর করেছে। জয়ললিতার হচ্ছে সমাধিস্তূপ, আর এটা হচ্ছে একদম মানে মারিনা ব্রিজের সমুদ্র সৈকত এই জায়গায় দেখুন। বন্ধুরা দেখুন, আমি হচ্ছে জয়ললিতা সমাধি চলে এসেছি। এখানে হচ্ছে জয়ললিতা সমাধি করেছিল। তো আপনাদের সেটা আসলে তো জয়ললিতার পরে জয়ললিতা গুরুদেবের সমাধি করেছি। সমাধিটা করলাম, খুবই ভালো লাগলো সমাধিটা। তো এখন আমরা ব্রিজের দিকে যাব, ব্রিজের দিকে খাওয়া দাওয়া করবো, করে তারপরে হচ্ছে বিকেলবেলা সন্ধ্যের সময় আহ্বান করব, এটা ওয়েদারটা উপভোগ করব। তো আপনারা যদি মানে এই মারিনা ব্রিজ এখানে আসেন, মানে সমুদ্র সৈকত এখানে যদি আসেন, তাহলে
এই জয়ললিতার সমাধি স্তূপ, এখানে আসতে ভুলবেন না। তো আমরা এখন মিউজিয়ামে চলে যাচ্ছি, জয়ললিতা মিউজিয়ামটা দেখুন। তো আমরা এখন মিউজিয়ামের ভিতরে প্রবেশ করলাম, আর এখানে জয়ললিতার সময় আগে তো দেখুন এখানে মহানায়ক আছে, তামিলনাড়ুর মহানায়ক ডক্টর এমজিআর রামচন্দ্র। হ্যাঁ, ডক্টর এমজিআর রামচন্দ্র। রাজীবগঞ্জ সেটা ও হ্যাঁ, এটা রাজীবগঞ্জ। মিউজিয়াম মানে জয়ললিতার ওই এখানকার যে জয়ললিতা গুরুদেব, তাদের সমস্ত কিছু কেরিয়ার সব কিছু এখানে রেখে দিয়েছে এই কেরিয়ারটা। তো আমরা মিউজিয়াম থেকে বেরোচ্ছি, দেখুন মিউজিয়াম থেকে ঘোরা হয়ে গেল, এখন মিউজিয়াম থেকে যাচ্ছি বাইরে যাবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আশা করছি ভালো লাগবে সবাই। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, আশা করছি তোমাদের সবাইকে ভালো লাগলো ভিডিওটা। যদি ভালো লাগে সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্লিজ, এটা আমার অনুরোধ। তো আমরা হচ্ছে সমাধির থেকে বেরোচ্ছি, আমাদের এখানে ঘোরা হয়ে গেল। তো এখন আমরা সমুদ্র সৈকতে যাবো, চান করবো, খাওয়া দাওয়া করবো।